গতকাল আপনার দেখি লগাতার ভাবে আমি আপনার দেখাউলু যে কিমস জুয়েলার্স কথা কুহযু বা অর্গস নিউজ দুই জনক মিলিত সহযোগে এক প্রয়াস করা যাই যা কি কুইজ কম্পিটিশন রয়েছে এবং সেথিরে চব্বিশটি প্রশ্ন রয়েছে এবং চব্বিশটি প্রশ্নের যে উত্তর দিয়েছেন বা যে ভাগ্যশালী বিজেতা রয়েছে সে নাম আমি ঘোষণা করেছিল তা পরবর্তী সময় সে আমার সহ সিধা সড়ক যোড়ি হয়ে রয়েছে বা সে নিকটক আমি যাও এবং তাঁর যে রয়েছে গোল্ড কয়েন জিতবার যে রয়েছে বা গোল্ড কয়েন আমি তাঁর নিকটে প্রদান করেছিল ঠিক সেইভাবে ঢঙ্গের আমার সহ আজ বিজেতা নম্বর সাত এবং বিজেতা নম্বর সতর আমার সহ যোড়ি রয়েছেন পুরীর এবং কটক আমার সহ যোড়ি রয়েছেন মুখি যে বিজেতা নম্বর সাত রয়েছেন যে ধনেশ্বর সুন্দরাই রয়েছে যে কি ভাগ্যশালী বিজেতা রয়েছে এবং সে আমার সহ পুরীর যোড়ি হবে এবং তা সহ প্রশ্ন নম্বর সতর রয়েছে যে প্রশ্ন নম্বর সতরের যে বিজেতা রয়েছে প্রভাত কুমার ভূঁয়া সে আমার সহ সিধাসলক যোড়ি হবে এবং সে কটক যোড়ি হবে কটক মো সহযোগী অনেক নিবেদিতা নিবেদিতা আপনার নিকটক যাওয়া চাহিবি নিবেদিতা প্রশ্ন নম্বর যা কি সতর রয়েছে এবং সতরের যে বিজেতা রয়েছেন বা যে ভাগ্যশালী বিজেতা রয়েছেন প্রভাত কুমার ভূঁয়া রয়েছে এবং প্রভাত নিকটর আমি জাঁয়া চাহিবু যে সে কেতে খুশি অনেক এবং কিভাবে অনুভব করছেন দেখন্তু মাধুরী আমি আসি পৌঁছি সারিছু কটক ঝাঞ্জির মঙ্গলারে এবং যা আপনার কহিলেন সতর নম্বর প্রশ্ন যা রয়েছে অর্গসর যে কার্যক্রম রয়েছে পতিত পাবন যাত্রা এর কুইজ কন্টেস্ট করা যাই খিমজি জুয়েলার্স এবং অর্গসর মিলিত সহযোগে এক কুইজ কন্টেস্ট করা যাই এর চব্বিশটি কোশ্চিন পচরা যাই তার সতর নম্বর প্রশ্ন যা রয়েছে জগন্নাথঙ্ক রথর ঘোড়াগুড়িক রঙ কণ এ প্রশ্ন রয়েছে এবং এ প্রশ্নর উত্তর যে রাখছেন প্রভাত কুমার ভূঁয়া যিনি এর উইনর আমি তাঁর ঘরে আসি পৌঁছি সারিছু কটক ঝাঞ্জির মঙ্গলার সিধাসলখ সে আমার সহ যোড়াই তাঁর রিয়াকশন নেওয়া প্রভাত বাবু আপনার প্রথমত অর্গস নিউজকে স্বাগত করবি এবং বিশেষ করে যেমি আপনার আমার যেমি কহা যে আমার কুইজ কন্টেস্ট হয়েছিল অর্গসর সে আপনার সতর নম্বর প্রশ্নর উত্তর রাখি এবং উইনর হয়েছেন কেমি অনুভব হচ্ছে ভালো অনুভব হচ্ছে ওকে তবে প্রভাত বাবু বিশেষ করে আপনার অর্গস নিউজ কেবেঠু দেখুছেন আমার পাখে যে জুয়েলারি রয়েছে আমি আপনার দেবু গোল্ড কয়েন রয়েছে আমার পাখে তবে জাঁয়া চাইবি যে আপনার অর্গস নিউজ কেবেঠু দেখেন অর্গস এবে যে রিসেন্টলি তার টাটা স্কাইরে বি অভেলেবল হেলা পরে আমি দেখিবা মানে মুবি দেখিয়া আরম্ভ কলি ভালো নিউজ আসছে সেথিরে ওকে তবে আমার পাখে গোল্ড কয়েনটি রয়েছে আমি তাঁর দেওয়া চাইবু যে মো পাখে খিমজি জুয়েলার্স তরফ যে প্রয়াস করা যাই সে গোল্ড কয়েন যা দেবার কার্যক্রম রয়েছে তবে গোল্ড কয়েনটি প্রভাত বাবু দেওয়া চাইবি আপনার মানে দেখিপাড়ে ইয়ে হচ্ছে খিমজি জুয়েলার্স সেই গোল্ড কয়েন যা কি যা মিলিত সহযোগে অর্গস এবং খিমজি জুয়েলার্স মিলিত সহযোগে এভাবে এক প্রয়াস করা যাই তবে প্রভাত বাবু আপনার শুভেচ্ছা যে আপনার উইনর হচ্ছেন সাত নম্বর প্রশ্নের এবং আপনার খিমজি জুয়েলার্স তরফ গোল্ড কয়েন মিলুচি তবে অনুরোধ করবি যে আপনার দর্শক যেমন রয়েছেন তাঁর আপনার কাঢ়ি দেখান যে গোল্ড কয়েনটি আপনার দিয়াযাই সে সমস্ত আমি দেখাইবা চাইবা যে সতর নম্বর প্রশ্ন রয়েছে জগন্নাথঙ্কর রথরে যে ঘোড়াগুড়িক রয়েছে সে ঘোড়াগুড়িক রঙ কণ আপনার দেখিপাড়ে যে গোল্ড কয়েন রখাযাই সেই গোল্ড কয়েন আপনার সিধাসখ চিত্র দেখুঁচ তবে যেমিকি প্রভাত বাবু পুঁ থ আপনার পাখ ফেরবি বিশেষ করে যেতবে অর্গস নিউজ গোটে এভাবে এক প্রয়াস করে খিমজি জুয়েলার্স এবং অর্গসর মিলিত প্রয়াস এভাবে এক কার্যক্রম করা যাই পাখাপাখি চব্বিশটি প্রশ্ন এর পচার যাই তবে প্রভাত বাবু আপনার জাঁয়া চাইবি যেতবে আপনার উইনর হলে আপনার কেবে আশা করে আপনার উইনর হবে আপনার এবার রখিপারে আপনার উইনর হবে কেবে আশা করে না আমি অ্যাকচুয়ালি আশা কিছু রখিনি মানে আশা করুনি কিন্তু মু চেষ্টা করি আরম্ভ সব প্রশ্নের উত্তর দেওয়া ভাগ্যর হয়ে গেল ওকে নিহতি ভাবে আপনার ঢেয় সারা শুভেচ্ছা রহবা আমার তরফ তবে আমার সহ ম্যাডাম অনেক আমি ম্যাডামক প্রতিক্রিয়া নেওয়া যে ম্যাডাম আমার সহ যোড়াইছেন স্যার আজ ম্যাডাম জাঁয়া চাইবু স্যার আজ উইনর হয়েছেন এবং সতর নম্বর প্রশ্ন যা রয়েছে উত্তর রাখি আপনার কেমি অনুভব করছেন মো বহুত বহুত খুশি ওকে ম্যাডাম অর্গস নিউজ আপনার কেবেঠু দেখুছেন যে দিনঠু লঞ্চ কলা সেই দিনঠু হি অর্গস নিউজ দেখিবা আরম্ভ কলি অন্য রিজনাল মিডিয়া এবং অর্গস মধ্যে আপনার কোন ফরক দেখুন অর্গস কু কেতে রেটিং দেবে অর্গস কু মু পুরা এ স্টার মানে রেটিং দেবি ফাইভ স্টার রেটিং দেবি কারণ ইয়ে গ্রাউন্ড জিরো কু যায় লোকঙ্কর সমস্যা গুড়িকু লোকলোচন কু আনি থাকে সবুবেলে সত্যর সন্ধান করি থাকে সেথিপাই সবুবেলে সত্য নিউজ কু সামনা কু আনি থাকে মানে সেথিপাই মু আউ কোনসি চ্যানেল দেখেনি এই নিউজ চ্যানেল হি দেখে
ଓକେ, ଏତେବେଳେ ମ୍ୟାଡ଼ାମ ଖିମ୍ଜି ଜୁଏଲର୍ସ ଏବଂ ଅର୍ଗସ୍ର ମିଳିତ ପ୍ରୟାସରେ ଗୋଟିଏ କ୍ୱିଜ୍ର କାର୍ଯ୍ୟକ୍ରମ କରାଯାଇଥିଲା ଏବଂ ଆପଣ ଏଇ ଯେଉଁ ପ୍ରୟାସକୁ କେମିତି ଦେଖୁଛନ୍ତି? ଇଏ ଗୋଟେ ବହୁତ ଭଲ ପ୍ରୟାସ, ମାନେ ସମସ୍ତେ ମାନେ ଏଥିରେ ମାନେ ଭାଗ ମାନେ ଦେଖନ୍ତୁ ଏ ଚ୍ୟାନେଲ୍କୁ, ଆଉ ଭାଗ ନେଇ ସ୍ୱର୍ଣ୍ଣ ମାନେ ମୁଦ୍ରା ଜିତିବାର ମାନେ ତେବେ ମ୍ୟାଡ଼ାମ ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତି, ଆମେ ଓଡ଼ିଆ ସଂସ୍କୃତି ଯାହା ରହିଛି, ଜଗନ୍ନାଥଙ୍କର ଯେଉଁ ପରମ୍ପରା ରହିଛି, ଆପଣ ଜାଣିଥିବେ ଚଳିତ ଥର ସବୁକିଛି କଟକଣା ମଧ୍ୟରେ କରିବାକୁ ପଡ଼ିଲା ଏବଂ ବିଶେଷ କରି କଟକଣା ମଧ୍ୟରେ ଯେତେବେଳେ ସବୁକିଛି କରିବାକୁ ପଡ଼ୁଛି, ଘରେ ସମସ୍ତଙ୍କୁ ରହି ରଥଯାତ୍ରା ଦେଖିବାକୁ ପଡ଼ୁଥିଲା, ତେବେ ଜଗନ୍ନାଥଙ୍କ ପରମ୍ପରା ବିଷୟରେ, ଜଗନ୍ନାଥଙ୍କ ବିଷୟରେ ଆପଣ କ'ଣ କହିବାକୁ ଚାହିଁବେ? ରଥଯାତ୍ରା ତ ହେଉଛି ବିଶ୍ୱ ପ୍ରସିଦ୍ଧ ରଥଯାତ୍ରା, କିନ୍ତୁ କୋଭିଡ୍ କଟକଣା ଯୋଗୁଁ ଏହା ମାନେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କିଛି ସେବାୟତଙ୍କ ଦ୍ୱାରା ଏହି ରଥଯାତ୍ରା ଅନୁଷ୍ଠିତ ହେଉଛି। ଭଗବାନ କରନ୍ତୁ ଆର ବର୍ଷକୁ କରୋନା ପଳାଉ, ଆମେ ସବୁ ମାନେ ଯାଇ ଠାକୁରଙ୍କର ରଥ ଟାଣୁ, ଭଲ ଭାବରେ ରଥଯାତ୍ରା ହେଉ। ଓକେ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଆମ ସହିତ ପ୍ରଭାତ ବାବୁ ଯୋଡ଼ି ହେଇଥିଲେ ଏବଂ ମ୍ୟାଡ଼ାମ ମଧ୍ୟ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହେଇଥିଲେ, ଯାହା ସେ କହୁଥିଲେ ଏବଂ ସେ ବେଶ୍ ଖୁସି ଅଛନ୍ତି ଅର୍ଗସ୍ ଏବଂ ବିଶେଷ କରି ଖିମ୍ଜି ଜୁଏଲର୍ସକୁ ସେ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଛନ୍ତି ଏଇଥିପାଇଁ ଯେ ଏଭଳି ଏକ ପ୍ରୟାସ ଅର୍ଗସ୍ ଆପଣାଇଛି ଏବଂ ଯେଉଁଥିରେ କି ପ୍ରତିଟି ଘରେ ବସି ଯେଉଁ ଦର୍ଶକମାନେ ଦେଖୁଛନ୍ତି ସେମାନେ କୋଟି ନା କୋଟି ସୁଯୋଗ ପାଇଛନ୍ତି ଅର୍ଗସ୍କୁ ଦେଖିବା ପାଇଁ, ଅର୍ଗସ୍ ଆପ୍ ଡାଉନଲୋଡ଼୍ କରିବା ପାଇଁ ଏବଂ ଯେଉଁ ସ୍ୱର୍ଣ୍ଣ କଏନ୍ର ପ୍ରତିଯୋଗିତା କରାଯାଉଥିଲା, ଯେଉଁ କୁଇଜ୍ କଣ୍ଟେଷ୍ଟ କରାଯାଉଥିଲା ସେଥିରେ ସ୍ୱର୍ଣ୍ଣ କଏନ୍ ଜିତିବା ପାଇଁ ମାଧୁରୀ। ଓକେ, ନିବେଦିତା, ମୁଁ ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ ବହୁତ ବହୁତ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇବି ଯେଉଁମାନେ ଏଭଳି କୁଇଜ୍ କମ୍ପିଟିସନରେ ଭାଗ ନେଲେ ଆଉ ତା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ସେମାନେ ବିଜେତା ହୋଇଛନ୍ତି, ସେଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଜଣାଇବି। ଆମ ସହିତ ପୁରୀରୁ ମଧ୍ୟ ଆଲୋକ ଆଶୁତୋଷ ମୋ ସହଯୋଗୀ ମଧ୍ୟ ଯୋଡ଼ି ରହିଛନ୍ତି। ଆଲୋକ ଆଶୁତୋଷ, ଆଲୋକ ଆପଣଙ୍କ ନିକଟକୁ ଯିବାକୁ ଚାହିଁବି। ଆଲୋକ, ଯାହା ପ୍ରଶ୍ନ ରହିଥିଲା 7 ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଏବଂ 7 ନମ୍ବର ପ୍ରଶ୍ନର ଯିଏ ଭାଗ୍ୟଶାଳୀ ବିଜେତା ରହିଛନ୍ତି ଧନେଶ୍ୱର ସୁନ୍ଦରାଇ, ଏବଂ ତାଙ୍କର ଟିକେ ରିଆକ୍ସନ୍ ନିଅନ୍ତୁ, ସେ କିଭଳି ଅନୁଭବ କରୁଛନ୍ତି, କେତେ ଖୁସି ଅଛନ୍ତି। ନିଶ୍ଚିତ ମାଧୁରୀ, ଖିମ୍ଜି ଜୁଏଲର୍ ଏବଂ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍ର ଯେଉଁ ମିଳିତ ପ୍ରୟାସ, ଯେଉଁ କୁଇଜ୍ କଣ୍ଟେଷ୍ଟ କରାଯାଇଥିଲା, ତା'ର ପ୍ରଶ୍ନ ନମ୍ବର 7ରେ ରହିଥିଲା ନନ୍ଦିଘୋଷ ରଥର ଚକା ସଂଖ୍ୟା କେତେ, ଏବଂ ସଠିକ୍ ଉତ୍ତର ଦେଇଛନ୍ତି ଧନେଶ୍ୱର ସୁନ୍ଦର ରାୟ, ପୁରୀ ଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିର ପାଖର ଗୁଣ୍ଡିଚା ବିହରର। ସେ ଆମ ସହିତ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି। ଆଜ୍ଞା, ସ୍ୱାଗତ କରୁଛି ଆପଣଙ୍କୁ। ଆପଣ ମଧ୍ୟ ପ୍ରଶ୍ନ ନମ୍ବର 7ର ଭାଗ୍ୟଶାଳୀ ବିଜେତା ହୋଇଛନ୍ତି। ପ୍ରଥମେ ଆମେ ଆପଣଙ୍କୁ ସେ ଯେଉଁ ଦେବାକୁ ଚାହିଁବୁ, ଗୋଲ୍ଡ କଏନ୍ଟିକୁ ଦେବାକୁ ଚାହିଁବୁ, ଏବଂ ଆପଣ ମଧ୍ୟ ଆମ ଦର୍ଶକଙ୍କ ଆଗରେ ସିଧାସଳଖ ଏହା ଭିତରେ କ'ଣ ଅଛି ଟିକେ ପ୍ରଥମେ ଦେଖାନ୍ତୁ, ତା'ପରେ ଆମେ ଆପଣଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ନେବୁ। ମାଧୁରୀ, କିନ୍ତୁ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ମାଧୁରୀ, ଯେଉଁଭଳି ପ୍ରୟାସ ଗୋଟେ କରାଯାଇଛି ଖିମ୍ଜି ଜୁଏଲର୍ ଏବଂ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍ର, ଯେଉଁ ମିଳିତ ପ୍ରୟାସ କରାଯାଇଛି ମହାପ୍ରଭୁଙ୍କର ବିଷୟରେ ଜାଣିବାର ଅଧିକାର ଏବଂ ରଥଯାତ୍ରାର ବିଷୟରେ ଜାଣିବାର ଅଧିକାର ଯେଉଁ ଭକ୍ତ ସାଧାରଣମାନଙ୍କର ରହିଛି, ସେମାନେ ମଧ୍ୟ 24ଟି ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ମଧ୍ୟ କରାଯାଇଥିଲା, ଏବଂ 24ଟି ପ୍ରଶ୍ନ ନମ୍ବରରୁ 7 ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ରହିଥିଲା ଧନେଶ୍ୱର ସୁନ୍ଦର ରାୟ, ଯେହେତୁ ଭାଗ୍ୟଶାଳୀ ବିଜେତା ହୋଇଛନ୍ତି, ସେ ମଧ୍ୟ ଗୋଲ୍ଡ କଏନ୍ ପାଇଛନ୍ତି। ସିଧାସଳଖ ମଧ୍ୟ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ, ଆମର ଅଗଣିତ ଦର୍ଶକ ଦେଖିପାରୁଥିବେ, ଏହି କୁଇଜ୍ କଣ୍ଟେଷ୍ଟରେ ସେ ପାର୍ଟିସିପେଟ୍ କରିଥିଲେ ଏବଂ ଲକି ଡ୍ର ମଧ୍ୟ ସେ ପାଇଛନ୍ତି ଗୋଲ୍ଡ କଏନ୍। ସିଧାସଳଖ ଦୃଶ୍ୟ ଆମେ ଆଲୋଚନା କରିବା ଧନେଶ୍ୱର ସୁନ୍ଦରଙ୍କ ସହିତ। ଆଜ୍ଞା, ପୁରା ଅଭିନନ୍ଦନ ଆପଣଙ୍କୁ ଜଣାଉଛି, କେମିତି ଦେଖୁଛନ୍ତି ଯେଉଁ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍ରେ ଯେଉଁ ମିଳିତ ପ୍ରୟାସ କରାଯାଇଛି, ଖିମ୍ଜି ଜୁଏଲର୍ ଏବଂ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍ରେ ମିଳିତ ପ୍ରୟାସ କରାଯାଇଛି, ଆପଣ ଭାଗ୍ୟଶାଳୀ ବିଜେତା ହୋଇଛନ୍ତି, କେତେ ଗର୍ବ ଅନୁଭବ କରୁଛନ୍ତି, କେତେ ଖୁସି ଅଛନ୍ତି ପ୍ରଥମେ କୁହନ୍ତୁ? ବହୁତ ଖୁସି। ଯେତେବେଳେ ସେ ରଥଯାତ୍ରା ଦିନ ଅନେକ ପ୍ରଶ୍ନ ଆପଣଙ୍କର ଆସିଥିଲା, ମୁଁ 2-3ଟା ପ୍ରଶ୍ନରେ ବି ଉତ୍ତର ଦେଇଥିଲି, ଆଉ ହଠାତ୍ ଏମିତି ଆସିଲା ଯେ ଆପଣ ଭାଗ୍ୟଶାଳୀ ବିଜେତା ହୋଇଛନ୍ତି, ଆଉ ଆପଣଙ୍କର ଫଟୋଟା ଦିଅନ୍ତୁ ଆମେ ପଠାଇବୁ। ବହୁତ ମୋତେ ଖୁସି ଲାଗିଲା ସେଦିନ, କାହିଁକି ଗୋଟେ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍ ମୁଁ ଯେତିକି ଦିନ ହେଲା ଦେଖୁଛି, ଯେବେଠୁ ନ୍ୟୁଜ୍ ଚ୍ୟାନେଲ୍ ନ୍ୟୁଜ୍ ତାଙ୍କର ଷ୍ଟାର୍ଟ କରିଛନ୍ତି, ମୁଁ ଦେଖିଛି ଗ୍ରାଉଣ୍ଡ ଜିରୋରୁ ସେମାନେ ରିପୋର୍ଟ ସଂଗ୍ରହ କରୁଛନ୍ତି, ଆଉ ଲୋକଙ୍କର ସୁଖ ଦୁଃଖ ଭଲମନ୍ଦ କଥା ସେମାନେ ଉପସ୍ଥାପନ କରୁଛନ୍ତି। ସେବେଠାରୁ ତା ପ୍ରତି ମୋର ଟିକେ ଦୁର୍ବଳତା ଅଛି, ମାନେ ମୋର ଗୋଟେ ଲାଇକିଂ ତା ପ୍ରତି ବଢ଼ିଯାଇଛି। ଆମେ ଯଦି କହିବା ଗୋଟେ ଷ୍ଟାର୍, କେତେ ରେଟିଂ ଆପଣ ଦେବାକୁ ଚାହିଁବେ ଅର୍ଗସ୍କୁ? ଏଇଟା ଯଦି 100ରୁ ମୁଁ 80% ଦେବି, 80 ମାର୍କ ଦେବି 100ରୁ। କ'ଣ ଥିଲା ଆପଣଙ୍କ ସେ 7 ନମ୍ବର ପ୍ରଶ୍ନ କ'ଣ ଥିଲା, ଆମର ଅଗଣିତ ଦର୍ଶକ ଜାଣିବାକୁ ଚାହିଁବେ, ଏବଂ ମହାପ୍ରଭୁଙ୍କର ବିଷୟରେ, ରଥ ବିଷୟରେ ଆପଣ କେମିତି ଇନ୍ସପିରେସନ୍ ହୋଇଛନ୍ତି, କେମିତି ଜାଣିବାକୁ ସବୁ ପାଇଛନ୍ତି, ଯେହେତୁ ଆପଣ ପୁରୀର, ନିଶ୍ଚିତ ଭାବେ ସ୍ୱାଭାବିକ କଥା ଆପଣ ରଥ ବିଷୟରେ ସବୁ କିଛି ଜାଣିଥିବେ, ଏବଂ ଯେଉଁ 7 ନମ୍ବର ପ୍ରଶ୍ନଟି କ'ଣ ଥିଲା ଏବଂ ଉତ୍ତରଟି କ'ଣ ଥିଲା? ଜଗନ୍ନାଥଙ୍କ ରଥଯାତ୍ରା ବିଷୟରେ ତାଙ୍କର ଅନେକ ପ୍ରଶ୍ନ ଥିଲା, ଯେହେତୁ ଆମେ ପୁରୀ ଲୋକ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଭଲ ପାଉଛୁ, ସେ ବିଷୟରେ ଅନେକ କିଛି ଆମେ ମଧ୍ୟ ଜାଣିଛୁ, ଆଉ ସେ ପ୍ରଶ୍ନ ଥିଲା ଜଗନ୍ନାଥଙ୍କର ରଥ, ଯେଉଁ ନନ୍ଦିଘୋଷ ରଥ, ନନ୍ଦିଘୋଷ ରଥର ଚକ ସଂଖ୍ୟା କେତେ, ଅପସନ୍ ଯେଉଁ ଥିଲା ମୁଁ ସେଥିରୁ 16 ଯେଉଁଟା ଥିଲା ମୁଁ ସେଇ ଅପସନ୍ ଦେଇଥିଲି, ଆଉ ଯାହା ହଉ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ମୋତେ କହିଲେ ଆପଣ ଭାଗ୍ୟଶାଳୀ ବିଜେତା ହୋଇଛନ୍ତି, ବହୁତ ଭଲ ଲାଗିଲା। ଆଉ ଏବେ ମଧ୍ୟ ଯେଉଁ ଗୋଲ୍ଡ କଏନ୍ ଦେଲା ପରେ ଖୁସିଟା ମୋର ବହୁତ ବଢ଼ିଯାଇଛି।
ଓକେ ଆଲୋକ, ଯେଉଁ ପ୍ରତିକ୍ରିୟା ଆପଣ ନେଉଥିଲେ ଯେ ବହୁତ ଖୁସି ଅଛନ୍ତି ସେ, ଯିଏ ରହିଥିଲେ ଭାଗ୍ୟଶାଳୀ ବିଜେତା ଧନେଶ୍ୱର ସୁନ୍ଦରାଇ ରହିଥିଲେ ଯିଏ ଭାଗ୍ୟଶାଳୀ ବିଜେତା ରହିଛନ୍ତି, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଜଣାଇବି ନିବେଦିତା ଏବଂ ଆଲୋକ ଆପଣ ଦୁଇ ଜଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଜଣାଇବି ଯେ ବିଜେତାଙ୍କ ନିକଟକୁ ଗଲେ ଏବଂ ଯେଉଁ ସୁନ୍ଦର ପ୍ରୟାସ କରାଯାଇଥିଲା ଅର୍ଗସ୍ ଏବଂ ଖିମ୍ଚି ମିଳିତ ପ୍ରୟାସରେ ଯେଉଁ ସୁନ୍ଦର ପ୍ରୟାସଟି କରାଯାଇଥିଲା, ଯାହା ରହିଥିଲା କୁଇଜ୍ କମ୍ପିଟିସନ୍ ଏବଂ ସେଥିରେ ଯେଉଁମାନେ ଭାଗ ରହିଥିଲେ ଭାଗ ନେଇଥିଲେ ଭାଗ୍ୟଶାଳୀ ବିଜେତା ମଧ୍ୟ ହୋଇଥିଲେ, ତା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଇଏ ତ ରହିଥିଲା ଭୁବନେଶ୍ୱର, କଟକ ଏବଂ ପୁରୀରୁ ଯେଉଁମାନେ ଭାଗ୍ୟଶାଳୀ ବିଜେତା ରହିଥିଲେ ସେମାନଙ୍କ ନିକଟକୁ ଆମେ ଯାଇଥିଲୁ ଏବଂ ଯିବା ପରେ ସେଠାରେ ମଧ୍ୟ ତାଙ୍କୁ ତାଙ୍କର ପୁରସ୍କାର ମଧ୍ୟ ବିତରଣ କରିଥିଲୁ। କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ଉପାନ୍ତ ଅଞ୍ଚଳରେ ରହିଛନ୍ତି, ପାଖାପାଖି ଅନ୍ୟ ସବୁ ଜିଲ୍ଲାରେ ଯେଉଁମାନେ ବିଜେତା ରହିଛନ୍ତି, ଖୁବ୍ ଶୀଘ୍ର ମଧ୍ୟ ଆମ ରିପୋର୍ଟରମାନେ ସେମାନଙ୍କ ନିକଟକୁ ଯିବେ ଏବଂ ତାଙ୍କର ଯେଉଁ ପ୍ରାଇଜ୍ ରହିଛି ତାଙ୍କ ନିକଟକୁ ମଧ୍ୟ ଘୋଷଣା କରାଯିବ।